হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাবেরি স্পেশাল কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে একটা বাস্তব ঘটনা, দুঃখিনী মায়ের নিয়ে একটা গল্প বলবো। সেই ঘটনাটা অবশ্যই আপনারা শুনবেন স্কিপ না করে, আর যারা কমেন্ট করবেন অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখে অবশ্যই কমেন্ট করবেন। আই হোপ ভালো লাগবে আপনাদের কাছে। আজকে আমি শুক্রবারের ব্লগটা আমি দিচ্ছি এই ব্লগে, এই চ্যানেলে। তো আমি হচ্ছে আজকে রান্না করব, তার আগে আমি সকালে হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি, তার জন্য কাঠবাদাম নিয়ে নিয়েছি আর হচ্ছে আমলকি জুস নিয়েছি। দেন আমি এগুলো খেয়ে তারপর রান্নাবান্না চলে যাব। সো আজকে আমি রান্না করব হচ্ছে ভাতের মতো করে, পোলাওয়ার চাল দিয়ে যে রাইসটা করা হয় রেস্টুরেন্টে, সেই ভাতটা আমি রান্না করব, একদমই সাদা রাইসটা করব। দেন তার সাথে হচ্ছে দেশি মুরগি ভুনা থাকবে, আলু দিব কয়েকটা, কারণ বাচ্চাদের জন্য আলুটাই বেস্ট, কারণ ওরা আলুটা খুব পছন্দ করে। সো তারপর আরেকটা করব হচ্ছে বেগুন ভাজা। দেন আমার আজকের ব্লগটা থাকবে শুধু গল্পই করব, আর আপনারা অবশ্যই শুনবেন, কেমন লাগে জানাবেন আমাকে। প্রথমে আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি 1 কেজির মতো। এটাকে আমি ভালোভাবে 3 বারের মতো করে ধুয়ে নেব একদম কচলিয়ে। পোলাও রান্না করার জন্য যেরকম তেল লাগে এটার মধ্যে তেল দিব না, আমি যেভাবে রান্না করছি সেগুলো আপনারা দেখতে থাকুন। আর আমি এর মধ্যে থেকে গল্পটা স্টার্ট করি, আপনারা গল্পটা শুনুন আর আমার রান্নাগুলো এনজয় করুন। দেন আজকে আমি যে গল্পটা বলবো, তো বললামই দুঃখিনীর মা। শম্পুর গ্রামে অজয় নামের একটি ছেলে তার মায়ের সাথে থাকতো। বাচ্চাটি দেখতে অনেক মিষ্টি ছিল। তার মায়ের একটি চোখ ছিল না, যার কারণে তার মা দেখতে তেমন সুন্দর ছিল না। যখন অজয় ছোট ছিল তাকে সে খুব ভালোবাসত, কিন্তু যখন সে ধীরে ধীরে বড় হতে থাকে সে অনুভব করে যে তার মায়ের একটি চোখ নেই, যার কারণে তার মা দেখতে খারাপ। এই জন্য সে মানুষের সামনে যেতে লজ্জা পেত, আর তার মায়ের সাথে কথাও বলতে চেত না, কোথাও যেতে চাইতো না। সে যদি তার মাকে নিয়ে আসে তার বন্ধুরা তাকে খ্যাপাবে, এজন্য তার মাকে খুব খারাপ কথা বলতো, তোমার একটি চোখ নেই, তুমি দেখতে একদমই খারাপ, সব বন্ধুদের মায়েরা কত সুন্দর, তুমি আমার মা হতেই পারো না। অজয়ের মা তার ছেলের কথায় চিন্তা ভাবনা করে খুবই দুঃখী হয়ে যায়। ছেলের এমন কথা শুনে তার মা খুব কষ্ট পেত আর কান্না করত। হঠাৎ একদিন অজয় তার টিফিন না নিয়েই পাঠশালায় চলে আসে। অজয়কে না খেয়ে থাকতে হবে বলে তার মা স্কুলে টিফিন নিয়ে চলে আসে। হঠাৎ তার মাকে পাঠশালায় দেখে খুব রেগে যায়। তার মাকে পাঠশালায় দেখার পর সে তার বন্ধুদের সামনে বেজ্জতি অনুভব করেন, তখন তার খুব রাগ হয়। তারপর বাড়িতে গিয়ে সে তার মাকে রেগে বলে, মা তোমাকে আমি কতবার বলেছি না তুমি আমার পাঠশালায় আসবে না, তুমি কেন এসেছিলে পাঠশালায়, তোমার জন্য আমার কত বেজ্জতি হতে হলো, সব বন্ধুরা আমার মনে হয় আমার মজা উড়াচ্ছে, এর থেকে তো না খেয়ে থাকাই ভালো ছিল। মা বলল, আমায় মাফ করে দাও বেটা, আমি আর কখনোই তোমার বন্ধুদের সামনে আসব না। আর কাঁদতে শুরু করে। তারপরেও অজয়ের মা তার সব সময় খেয়াল রাখে, তার কখনো তার জীবনের কমতি হতে দেয় না কোনো কিছু থেকে। এভাবেই অনেক দিন চলে যায়, অজয় অনেক বড় হয়ে যায়। তার এখন অজয় তার মাকে বেশি অপমান করে, দিন যায় আর অপমানটাও বেড়ে যায়। সে বড় হয়েছে, শুরু করে প্রতিটা সময় তার মাকে বেজ্জতি করতে, সবার রাগ সে তার মায়ের ওপরেই ঝাড়ত। বেচারি অজয়ের মা সব কিছু সহ্য করে যায় আর নিজের মনেই দুঃখী হয়ে যায়। একদিন হঠাৎ অজয় তার মাকে বলে, তোমার সাথে আর থাকতে ইচ্ছে করে না, আমি এই বাড়ি ছেড়ে এখনই চলে যাচ্ছি। এটা শুনে অজয়ের মা বলে, বেটা এমনটি করো না, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো। অজয় বলল, তুমি অনেক খারাপ, আমি তোমার আর তুমি দেখতে অনেকটাই বাজে, তোমার জন্য আমি আর বেজ্জতি হতে পারবো না। তার মায়ের হাজার বারণের পরেও সে চলে যায়।
দিন পরেই অজয় বিয়ে করে নেয় এবং তার বউয়ের সাথে থাকা শুরু করে। বেচারি মা একা একাই জীবন কাটাচ্ছিল। এখন সে বৃদ্ধ হয়ে গেছে। এমনি ভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন অজয়ের দরজায় সামনে কেউ আসে। অজয় দরজা খুলে দেখে সে গ্রামের একটি মানুষের হাতে একটি চিঠি। তো ওই চিঠি লোকটি অজয়কে বলে যে তোমার মা আর নেই এই দুনিয়াতে, জীবনের শেষ সময় তোমার মা তোমার জন্য এই চিঠিটা রেখে গেছে, এই যে তোমার চিঠি নাও বলে লোকটি চলে গিয়েছে। তো চিঠিটা যখন দিয়েছে সে ওখান থেকে চলে যায়। এটা শুনে অজয় একটু দুঃখী হয়ে যায়। তারপর সে তার মায়ের চিঠিটি খুলে পড়া শুরু করে। ওইটায় লেখা ছিল, বাবা অজয়, আমার এক চোখ না থাকার কারণে তোমার অনেক বেজ্জতি হতে হয়েছে, এটার জন্য আমি খুবই দুঃখী ছিলাম, কিন্তু আজ আমি তোমায় একটা কথা বলছি যা আমি তোমাকে কখনোই বলিনি। যখন তুমি ছোট ছিলে না, তখন তুমি বাইরে খেলাধুলা করছিলে এবং খেলতে খেলতে তুমি পড়ে যাও আর তুমি তোমার চোখে ব্যথা পাও, তারপর আমি তোমাকে হসপিটালে নিয়ে যাই। তখন ডক্টর সাহেব বলেন, তোমার ছেলের একটি চোখ নষ্ট হয়ে গেছে, এটার শুধু একটা উপায় আছে, কেউ যেন একটা চোখ তাকে দিয়ে দেয়। আমি কোনো সময় নষ্ট না করে তোমাকে একটি চোখ দিয়ে দিয়েছিলাম, কেননা তোমাকে যেন কোনো দুঃখ কষ্ট না সইতে হয়। ওই দিন একটি চোখ তোমাকে দিয়ে দেই, আর সেই দিন থেকে আমার একটি চোখ নেই। ওই দিনের পর থেকে আমার চেহারা বাজে লাগতো। জয় বাবা, তোমাকে একটাই কথা বলতে চাচ্ছি, মা দেখতে বাজে হতে পারে কিন্তু কখনোই খারাপ হতে পারে না। এই কথা বুঝতে পেরে অজয় খুব কান্না শুরু করে দেয়। আশ্চিত্যের কোনো সীমা ছিল না। তার মাকে দেখার খুব ইচ্ছে ছিল, হচ্ছিল সে তার মার কাছে মন থেকে মাপ চাইতে চেয়েছিল, কিন্তু এখন আর তার সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। অজয় সে সারা জীবন এই কথাটা নিয়ে প্রস্তাতে থাকে, ইস, আমার মার সাথে যদি একটিবার দেখা করতে পারতাম আর ভালো দুইটা কথা বলতে চেয়েছিলাম। আসলে মা তো কথা শুনতে চেয়েছিল যা তার মা তার থেকে সারা জীবন শুনতে চেয়েছিল। আমরা এই কাহিনীটা থেকে একটা শিখলাম, একটা জিনিসই শিখলাম, সে দুনিয়াতে সব কিছু দুইবার পাওয়া যায় যাবে, কিন্তু মায়ের স্নেহ ও ভালোবাসা কখনোই কিন্তু পাওয়া যাবে না। এই হয়ে যাক না কেন, কখনো তুমি তোমার মায়ের কাছ থেকে দূরে সরে যেও না। আজকের গল্পটি আমার এখানেই শেষ হলো। আশা করি আপনাদের কাছে সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই গল্পের জন্য আমার এই ভিডিওটি বা ব্লগটি শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের শোনানোর জন্য, বা কারো কাছে যদি আরেকবার শুনতে ইচ্ছে করে শুনে নিতে পারেন। দেন আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমার গল্পটি কেমন লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে যেতে পারেন। রান্নার ফাঁকে ফাঁকে আমরা হচ্ছে খাবারও খেয়ে নিব, সেটা হচ্ছে চিড়া, দুধ আর চিনি কলা দিয়ে নিয়ে নিয়েছি। আর সাথে সাথে কিন্তু রান্নাগুলো করছি, আপনাদের সঙ্গে কথা বলছি, আরও অনেক কিছু বলবো। আজকের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন আর মনের গভীরে যেতে দিবেন, কারণ কথাগুলো খুবই সত্যি। আর এরপর যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন। হতে পারে কিছু কথার জন্য আপনার জীবনটাই বদলে যাবে। সৌন্দর্য নিজের জন্য বেছো না, সুন্দর মনের মানুষের হবার জন্য বাঁচো। সে মাথা নত করতে যে মাথা নত করতে জানে, সে সমস্ত পৃথিবীকে মাথা নত করার ক্ষমতাও রাখে। যদি সময় থাকতে খারাপ অভ্যেস পরিবর্তন না করেন, তাহলে খারাপ অভ্যেস আপনার সময়কে পরিবর্তন করে দেবে। চলতে থাকা নদী কেবলমাত্র সমুদ্রেই পৌঁছায়। থাকা জল তো নষ্ট হয়ে যায়, তাই চলতে থাকুন, না হলে আপনিও তো নষ্ট হয়ে যাবেন। খোদা বলে, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের সুখের দোয়া করো না, আর যদি তুমি কাউকে সুখী দাও তাহলে নিজের দুঃখের চিন্তা করো না। একবার একজন সময়কে জিজ্ঞেস করে,
আমি হেরে কেন যাই? তখন সময় বলে রোদ হোক বা বৃষ্টি হোক, দিন বা রাত, যখনই খারাপ অবস্থা হোক না কেন, আমি সব সময় চলতে থাকি। তাই আমি জিতে যাই, তাই তুমিও যদি আমার সাথে চলতে থাকো তাহলে কখনোই তুমি হারবে না। সে কোনো জিনিসের মূল্য সেটি পাবার আগে থাকে না, আর থাকে, আর সে যে কোনো মানুষের মূল্য সে যাবার পরে বোঝা যায়। বাগানের গাছে রোজ জল দেওয়া হয়, কিন্তু ফল নিষিদ্ধ সময়ে আসে, তাই না? তাই জীবনেও ধৈর্য রাখুন, প্রতিটি জিনিস ঠিক সময়ের মতোই হবে। প্রতিদিন আপনি কাজ করুন, আপনার কাজের মূল্য সময় হলে আপনি পাবেন। যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছো যে তুমি কাঁদছো? তুমি কি এনেছো যা তুমি হারিয়েছো? তুমি কি তৈরি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো। যা আজ তোমার কাছে আছে, আগে সেটি অন্য কারো ছিল, আর কাল সেটি অন্য কারো হবে। থেকে যে বেমানি করে তার থেকে বড় শত্রু কেউ হতে পারে না। আর যে আমাদের সামনে আমাদের খারাপগুলোকে ধরিয়ে দেয়, তাদের থেকে ভালো বন্ধু হতে পারে না। মনে রাখবেন, সামনে থেকে বলা সত্যি কথা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এরা আপনাকে কখনো ধোঁকা দেবে না। মানুষ ঘর পরিবর্তন করে, ড্রেস পরিবর্তন করে, সম্পর্ক পরিবর্তন করে, বন্ধুও পরিবর্তন করে, কিন্তু তারপরেও সে দুঃখী থাকে, কারণ তার স্বভাব পরিবর্তন করে না। জীবনে কখনো কোনো খারাপ সময় আসবে, কখন এতটুকু বিশ্বাস অবশ্য রাখুন যে দিনটি খারাপ ছিল। নয় প্রদীপ মাটির হোক বা সোনার, তাতে কিছু যায় আসে না, বরং সে অন্ধকারে কতটা আলো দেয় সেটাই গুরুত্বপূর্ণ। একইভাবে বন্ধু, ধনী বা গরিব, তাতে কোনো কিছু যায় আসে না, বরং সে আপনার খারাপ সময়ে কতটা সাথে থাকে এটাই গুরুত্বপূর্ণ। দান করলে আপনার অর্থ চলে যাবে, ভাগ্য নয়। ঘড়ি বন্ধ করলে ঘড়ি দাঁড়িয়ে পড়বে, সময় নয়। মিথ্যা লুকাবে, সত্যি নয়। মানুষ, পৃথিবী খারাপ সব জায়গায় শুরু ধোকা, শুধু ধোকা, কিন্তু আপনি তো ভালো ভালো হন। আপনাকে কে আটকিয়েছে? প্রতিটি সূর্যাস্ত আমাদের জীবনের কম করে দেয়, কিন্তু প্রতিটি সূর্যোদয় আমাদেরকে একটি আশাতে ভরা ভরা নতুন দিন এনে দেয়, তাই না? তাই সবসময় ভালো থাকুন, ভালো কিছুর আশা করুন, ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে ভরসা রাখুন। আল্লাহ হাফেজ।